খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি দেখুন পুলিশের ইচ্ছে নেই যে আমি বসিরহাটে পৌঁছই পুলিশ ভয় পাচ্ছে রাজ্য সরকার ভয় পাচ্ছে যে কোনোভাবে সুকান্ত মজুমদার বসিরহাটে গেলে সন্দেশখালীর যে প্যান্ডোরা বক্স খুলে গেছে তৃণমূল মানে যে এতদিন মানুষ জানতো বাংলার মানুষ যে তৃণমূল মানে চোর এবার মানুষ জানতে পারছে তৃণমূল মানে ধর্ষক লম্পট চরিত্রহীন গোটা বাংলার মানুষ সেটা জেনে যাবে সেই জন্য আমাদেরকে বসিরহাটে যাওয়ার বাধা বিভিন্ন জায়গায় ব্যারিকেড করেছে পুলিশ তাই আমরা ব্যারিকেড ভেঙে সেখানে যেতেই পারতাম বারবার পুলিশ ব্যারিকেড করতো ন্যাশনাল হাইওয়ে ব্লক হতো বা রাজ্য সড়ক ব্লক হতো কারণ বসি বাসন্তী নার্সিং বাসন্তী হাইওয়ে দিয়ে গেলে পরে আমাদের রাজ্য পথ আটক হতো মানুষের অসুবিধে হতো যেন মানুষের যেন কম অসুবিধে হয় সেই জন্য আমি আজকে এখানে হৃদয়পুর স্টেশনে এসেছি এবং এই ট্রেনের মাধ্যমে লোকাল ট্রেনে চেপে আমি বসিরহাট যাব কারণ সুকান্ত মজুমদার কথা দিলে কথা রাখে বসিরহাটের মানুষকে বলেছি কর্মীদেরকে কথা দিয়েছি যে আমি যেভাবেই হোক বসিরহাট পৌঁছবো এবং আজকে বেশিরহাট পৌঁছবো কতজন যাচ্ছেন আমরা পঁচিশ তিরিশ জন নেতৃত্ব স্থানীয় তারা যাব কারণ সবাই যেতে পারবে না দেখুন যে মহিলারা খাদ্যমন্ত্রীকে বলুন না একবার যে মহিলারা বলেছে যে আমাদেরকে রাত্রিবেলা করে দেখে প্রথমে আগে লোক পাঠানো হতো সার্ভে করতে তৃণমূলের তরফ থেকে যে কার বাড়ির বউটা সুন্দর সেই বউকে রাত্রিবেলা স্বামীকে ছেড়ে দিতে হতো তৃণমূল নেতাদের মনোরঞ্জন করার জন্য খাদ্যমন্ত্রীকে বলুন তার বাড়ির কোনো মহিলার সাথে এরকম হলে উনি চুপ থাকতে পারতেন আমি শুধু রাজনৈতিক নেতা হিসেবে যাচ্ছি না আমার বাড়িতে দুটো মেয়ে আছে আমার সন্তান আমার স্ত্রী আছে আমার মা আছে তাদের কথা হিসেবে মেনে যাচ্ছি। আমার বহু ছাত্র ছাত্রী আছে তাদের কথা মনে করে আমি যাচ্ছি কারণ বাংলার ভবিষ্যতের কথা আপনি হাজার টাকা দেবেন আর বাংলার মহিলাদের ইজ্জত নেবেন তাদের ধর্ষণ করবেন এটা চলতে দেওয়া যাবে না সুকান্ত মজুমদার বিজেপি থাকলে চলতে দেবো না আরে শাহজাহানকে বাইরে পাঠিয়ে দিয়েছে খবর নিন ঠিক করে পুলিশ দাঁড়িয়ে থেকে শাহজাহানকে বাংলাদেশে পাঠিয়েছে আমাদের কাছে খবর আছে আমাদের কাছে খবর আছে পুলিশকে বাংলাদেশে পাঠানো হয়েছে আমরা মুখ্যমন্ত্রীকে বলছি হাজরা শিবু হাজরা শেখ শাহজাহান এবং উত্তম সর্দার এই তিনজনের বিরুদ্ধে এবং অন্যান্য যে তৃণমূলের যারা বাড়িতে গিয়ে রেকি করে আসতো কার বউটা সুন্দর কাকে তুলে নিয়ে যেতে হবে এর প্রত্যেকের বিরুদ্ধে নন সেকশনে মামলা করতে হবে ধর্ষণের মামলা রুজু করতে হবে আমাদের সরকার থাকলে এনকাউন্টার হতো পয়সা তুলে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠায় তৃণমূলকে পাঠায় তো মৎস্য কর্মাধ্যক্ষ কেন কিছুদিন অপেক্ষা করুন দেখুন ওকে এনে ওখানে বসিয়ে দেবে সব চুপ করে বসে আছে ওখানে মহিলা সাংসদ চুপ করে বসে আছে ববি হাকিম চুপ করে বসে আছেন কারণ মেয়েকে দাঁড় করাবেন ওখানে লোকসভাতে সেই প্ল্যানিং করছেন প্রিয়দর্শিনী হাকিমকে ওখান থেকে দাঁড় করানোর প্ল্যানিং করছেন বটে সেও চুপ করে বসে আছে দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যেকোনো একটি হাতে তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল রিশা বাঙ্গুর পার্ক মাদার ডিয়ারির বিপরীতে বাজার শ্রীরামপুর শাওরাফুলি জুটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নম্বর এইট ট্রিপল সেভেন জিরো টু থ্রি ওয়ান এইট নাইন